কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তারাপদ রায় রচিত মাতাল সমগ্র থেকে আরও একটি ছোট গল্প আজ আপনাদের জন্য থাকছে। আজকের গল্পটির নাম হল জল। জলে জীবন, জলের কথা লিখব না তা হতে পারে না। ভাতের কথা যে খুব বেশি লিখেছি তা বোধহয় নয়, কিন্তু একটা কথা সত্যি যে আজ পর্যন্ত যা কিছু হালকা লেখা লিখেছি সমস্তই ভাতের জন্য। হয়তো সত্যিতর কথাটা হলো ঠিক ভাত নয়, এটা ঘি ভাতের জন্যে। শিরায় মজ্জায় রক্তে নাড়িতে পেশিতে ধমনীতে বহমান নিতান্ত নিম্ন মধ্যবিত্ত বাসনার এই হলো প্রাপ্য। এসব বাজে কথা আপাতত থাক, এবারের বিষয়বস্তু জল, জলের কথাই বলি। কিন্তু জল ভাতের জল ঠিক সেই জল নয় যে জলের কথা সপ্তদশ শতকের এক ইংরেজ ধর্মবিশারদ টমাস কুলার বলেছিলেন। জলের মূল্য আমরা কখনোই বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত না কুয়ো শুকিয়ে যায়। এই মহৎ মন্তব্যের আধুনিক ভাষান্তকরণ হওয়া উচিত। জলের মূল্য তখনই বোঝা যায় যখন গলির মোড়ের নলকূপ ভেঙে যায় এবং সেই সঙ্গে নোটিশ বেরোয় খবরের কাগজে, টালা পাম্প আগামী 36 ঘণ্টা অনিবার্য কারণে বন্ধ থাকবে। আসল কথায় ফিরে আসি, এই অনুচ্ছেদ শুধু তাদের জন্যে যারা ভালো কিংবা মাঝারি ব্যাকরণ জানেন। বাংলায় আলিঙ্গনাবদ্ধ দুটি শব্দের অনেক সময় অনেক রকম মানে হয়, স্থাবর সংস্কৃতে কিংবা মন্থর প্রাকৃতে। ও সুযোগ ছিল না। সর্বনাশ, না বুঝে একই লিখে ফেললাম। প্রাণাধিকা পাঠিকা ঠাকুরানী, তোমার পড়ার পরে আজকের খেলার পাতা পুড়িয়ে কিংবা ছিঁড়ে ফেলে দিও। তোমার স্বামী বড় পণ্ডিত, এসব ছেলেখেলা যেন তার নজরে না আসে। এতখানি সাবধানতা অবলম্বন করার পর ভয় ভয়ে দু একটা কথা বলি। জল ভাত, অর্থাৎ জলের জন্য ভাত, জলের দ্বারা ভাত, যা জল তাই ভাত, জল থেকে ভাত, এত সব। এসব কিছু নয়, নিতান্তই জল ও ভাত। জল ভাত, আলু পটল, রাম রহিম শরৎ বঙ্কিম, রেখা অমিতাভের মতো সামান্য দ্বন্দ্ব সমাস। সেই কতকাল আগে জল বিষয়ে মহামতি শেক্সপিয়র লিখেছিলেন, খুব সম্ভব হেনরি VI কিংবা ওই জাতের কোনো নাটকে। জল সেখানেই শান্তভাবে বয়ে যায় যেখানে নদী খুব গভীর। এই সামান্য জল ভাতে অনিবার্য কারণেই ভাতের পরিমাণ কম, জলের পরিমাণ বেশি। গরিব গৃহস্থের নুনান্তে যে পান্তা ফুরোয় সে পান্তায় ভাতের বদলে জলই বেশি থাকে। বেশি জলের একটা গল্প মনে পড়ছে, সাবেকি গল্প। যারা জানেন তারা জানেন, তাদের ধন্যবাদ। যারা জানেন না বা ভুলে গিয়েছেন কিংবা ভুলে গিয়েছিলেন, শুধু তাদের জন্যে এই বেশি জলের গল্পটা। মামা ভাগ্নে একসঙ্গে মদ খেত, সত্যের খাতিরে লেখা উচিত মামার কাছেই ভাগ্নে মদ খাওয়া শিখেছিল। কিন্তু মামাবাবু ছিলেন শিয়ানা মাতাল, সেই যাকে গ্রামেগঞ্জে বলে যাতে মাতাল তালে ঠিক। তিনি পেক, পানীয়ের ইউনিট, মেপে প্রয়োজন মতো জল সোডা বরফ মিশিয়ে ধীরে ধীরে তাড়িয়ে তাড়িয়ে চুকচুক করে নিজের মদটুকু খেতেন। ভাগ্নে বাবাজি প্রথম প্রথম মামাবাবুর হাতে খড়ি পেয়ে মামাবাবুর আদর্শই অনুসরণ করেছিল, কিন্তু সে মাত্র কয়েকদিন, কয়েক মাস। ধীরে ধীরে তার স্বরূপ প্রকাশিত হল এবং তার সেই সুপ্রকাশিত স্বরূপ দেখে মামাবাবু বিচলিত হয়ে পড়লেন। ভাগ্নে তখন আর বরফ, জল কিংবা সোডার ধার ধারে না। যাকে সাদা বাংলায় বলে কাঁচা, ইংরেজিতে বলে নিট কিংবা স্ট্রেইট ফ্রম দি বটল, ভাগ্নের যাত্রা সেই পথে। কিন্তু একই গেলাসের ইয়ার হলেও, হাজার হলেও মামা, হাজার হলেও ভাগ্নে। আপন মায়ের পেটের বোনের আপন ছেলে, তার এই পরিণতি মামার পক্ষে মেনে নেওয়া মোটেই সম্ভব নয়। যখন ভাগ্নে সামনে বসে পান করে, মামা যথাসাধ্য চেষ্টা করেন গেলাসে পানীয়ের প্রবেশমাত্র তার মধ্যে প্রচুর সাদা জল ঢেলে দেয়া, নেহাতি কর্পোরেশনের কলের জল কিংবা গলির মোড়ে টিউবওয়েলের জল। মুখ বিকৃত করে, দাঁতে দাঁত ঘষে ভাগ্নে মামার প্রতি সামাজিক সম্মান প্রদর্শন করার সূত্রে সেই জলও পানীয় চোখ এবং নাক বুজে খেয়ে দেয়। শুকনো জিভটাকেও একটু গুটিয়ে রাখে, তার জিভে জলো পানীয় স্বাদ লাগে না। এইভাবে দিনকাল, মামা ভাগ্নের মদ্যপান ভালোই চলছিল।
একদিন, শুধু একদিন গোলমাল হলো। ভাগ্নে বাবাজি সহসা বুকে বিস্তর ব্যথা নিয়ে একদিন গভীর রাতে নিজের বাড়ির এবং প্রতিবেশীদের নিদ্রা ভঙ্গ করে অ্যাম্বুলেন্সে উঠে হাসপাতাল যাত্রা করলেন। পরদিন প্রভাতকালে খবর পেয়ে মামাবাবু হাসপাতালে ভাগ্নেকে দেখতে গেলেন। এর পরের কাহিনী খুব সংক্ষিপ্ত, কিঞ্চিত আলাপ। মামা, তোর কি হয়েছে? ভাগ্নে, বুকে জল জমে গেছে। কি করে বুকে জল জমল? তুমি সবচেয়ে ভালো জানো। আমি সবচেয়ে ভালো জানি? হ্যাঁ, তুমি জানো, তুমি সবচেয়ে ভালো জানো। তুমি বারবার আমার ড্রিঙ্কে জল মেশাতে, বলতে বলতে জল বেশি করে নিতে। কিন্তু তাতে কি হয়েছে? কি আর হয়েছে, বুকে জল জমে গেছে। এতদিন যা কিছু মদ খেয়েছিলাম সব বেরিয়ে গেছে শরীর থেকে, শুধু তুমি যে জলটুকু দিয়েছিলে সবটা বুকে বসে গেছে। একটু আগের জলের গল্পটা বড় নির্জলা, এতক্ষণ পরে একটা জলজল গল্প বলি। জলের গল্প তারপরেই শেষ। গল্পটা অকল্পনীয়, সে কবিও নেই, সে দারোগাও নেই। দারোগা সাহেব মাতাল কবিকে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়েছিলেন, তারপরে পরপর দুটি বাটিতে, একটিতে নিতান্ত পরিচ্ছন্ন গভীর নলকূপের জল, অন্যটিতে ভালো রাম 6 আউন্স রেখে কবিকে বললেন, একটা গরুকে যদি বলি তাহলে সে কোনটা খাবে? তারপর উত্তরের অপেক্ষা না করে দারোগা সাহেব বললেন, গরুটা রাম ছোবে না, জলটা ছোবে। কবি মাথা তুলে বললেন, সেই জন্যেই সে গরু, আর সেই জন্যেই আমি কবি। গল্পের সমাপ্তি এখানেই।